আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কীভাবে দেবেন। যদি আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি কীভাবে আপনার ভিডিও ডেসক্রিপশনে দেবেন। তো অনেকেই আমরা আছি যারা ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা বের করতে পারি না, আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেবেন না। অর্থাৎ আপনি যদি একটা ইউটিউবার হন এবং ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের, কারণ আমি আজকে বলেছি যে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে কীভাবে দেবেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কীভাবে দেবেন। এবং আপনি আপনার ভিডিওতে বলে দেবেন যে আমাকে ফলো করে নিতে পারেন ইনস্টাগ্রাম থেকে, কারণ আপনারা অনেকেই জানেন যে ইনস্টাগ্রাম থেকেও কিন্তু স্পন্সরশিপ আসে এবং সেখান থেকে কিন্তু স্পন্সরশিপ থেকেও কিন্তু ভালো ধরনের একটা ইনকাম হয়। তো যদি আপনার ভালো ধরনের ফলোয়ার্স হয় বা ভালো ধরনের একটা গ্রুপ হয় যে হঠাৎ করে, তারপরে আপনি যদি সেই আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকে এবং আপনার ফলোয়ার্স অর্থাৎ সাবস্ক্রাইবার যদি আপনার ইনস্টাগ্রামে ফলো করে এবং আপনার যদি ভালো ধরনের একটা ফলোয়ার্স হয়ে আপনার ইনস্টাগ্রাম থেকে, সেখানে কিন্তু আপনি স্পন্সরশিপ পাবেন। তো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন দেবেন। আজকের ভিডিও আমি সেটা বলেছি, তো চলুন দেরি না করে আজকে শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাপটি আমাদের ওপেন করতে হবে। আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করার পর আমাদের কাছে ঠিক এরকম পেজ আসবে, আপনার হোম পেজ চলে আসবে। ঠিক আছে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার অর্থাৎ অ্যাকাউন্ট যে রয়েছে, একদম অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলেন এবং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইদিকে 3 ডট রয়েছে। আগে বলে দিই, যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ আমাকে ফলো করে নেবেন আর আমার সাথে থাকবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামে যারা ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। তো ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক বের করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন একদম ডাইন সাইডের উপরের দিকে 3 ডট রয়েছে, সেখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিং রয়েছে, এই সেটিংয়ের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, যখন আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার কাছে 4টে অপশন শো করাবে। ফলো কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার এখানে ফলো কন্ট্যাক্ট লিস্টে চলে যাবে, আপনি কন্ট্যাক্ট লিস্টের সাহায্যে ফলো করাতে পারবেন। অর্থাৎ আপনার যে কন্ট্যাক্ট লিস্ট সেভ রয়েছে, মোবাইল নম্বর সেভ রয়েছে, তাদের কাছে আপনি SMS এর মাধ্যমে পাঠাতে পারবেন। ইনভাইট ফ্রেন্ডস বা ইমেলের মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে ফলো লিঙ্ক দিতে পারবেন এবং ইনভাইট ফ্রেন্ডস বা SMS এর মাধ্যমে আপনি কিন্তু এখানে SMS চলে যাবে এবং যাওয়ার পর আপনার কিন্তু আপনাকে আপনার নম্বর সিলেক্ট করে আপনি কাকে দিতে চাইছেন তার নম্বর সিলেক্ট করে আপনি তার লিঙ্কটাকে কিন্তু এখানে দিতে পারেন। তারপর নিচের দিকে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস বাই, তো এখানে আমাদের ক্লিক করতে হবে ইনভাইট ফ্রেন্ডস বাই। যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলি অপশন চলে যাবে। ঠিক আছে, এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করবেন না, আপনি স্ক্রল করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কপি টু ক্লিপবোর্ড রয়েছে। যদি আপনার কাছে কপি টু ক্লিপবোর্ড না থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়ে সেখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কপি টু ক্লিপবোর্ড করে দিলাম এবং কপি টু ক্লিপবোর্ড করার পর আমাদের কিন্তু লিঙ্ক এখানে কপি হয়ে গেছে, দেখুন কপি টু ক্লিপবোর্ড হয়ে গেছে। এরপর আপনাকে কী করতে হবে, এরপর আপনি আপনার ওয়াইটি স্টোরিতে যাবেন এবং ওয়াইটি স্টোরিতে যাওয়ার পর আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিও আপলোড সেই ডেসক্রিপশন খুলবেন। ডেসক্রিপশন খোলার পর আপনার সেই লিঙ্কটি যে কপি করলেন সেই লিঙ্কটি কিন্তু আপনি পেস্ট করে দেবেন। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি নোটপ্যাডের মধ্যে পেস্ট করছি, আমাদের লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। সো আপনি কিন্তু এটা আপনার ডেসক্রিপশনের মধ্যে, আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করলে কিন্তু আপনার এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আপনার কাছে এরকম আসবে, আই অন ইনস্টাগ্রাম অ্যাজ জিও WB, ইনস্টল দি অ্যাপ টু ফলো বাই ফটোস অ্যান্ড ভিডিওস। ঠিক আছে, এখান থেকে আপনি যদি ফটোস অ্যান্ড ভিডিওস এখান থেকে যদি আপনি কাট করে দেন, ফেলে দেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই দেখতে পাচ্ছেন HTTPS। ঠিক আছে, এখান থেকে যদি আপনি এই শুরু হয়েছে এটা আপনার লিঙ্ক, এটা যদি আপনি একটা অক্ষর বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লিঙ্ক ডিসমিস হয়ে যাবে, আপনার লিঙ্ক খুলবে না, অর্থাৎ আপনাকে পাবে না। সো আপনি শুধুমাত্র IM থেকে ভিডিওস পর্যন্ত ফটোস অ্যান্ড ভিডিওস এটাকে যদি না রাখতে চান তো আপনি নাও রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার যে রয়েছে এই লিঙ্ক HTTPS এবং এখান থেকে শেষ পর্যন্ত এটাকে কিন্তু আপনাকে রাখতে হবে। যদি এখান থেকে একটা অক্ষর বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লিঙ্কের প্রবলেম হয়ে যাবে, সো আপনার লিঙ্ক কিন্তু খুলবে না। ঠিক আছে, তো আপনাকে এইভাবে আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে সো এইভাবেই কিন্তু মূলত আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া হয়ে থাকে ইনস্টাগ্রামে। ঠিক আছে, তো আপনারা খুব সহজে বুঝে গেলেন, তো বাস এইভাবে দিতে পারবেন। তো বন্ধুরা আজকে এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।